হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো এবং তোমাদের ঘরের প্রত্যেকের পাখিগুলো ভীষণই ভালো আছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা তো ব্রিডিং সিজনে এসেই পড়েছি প্রায়। প্রত্যেকেই চাই যে আমাদের পাখির ঘরে খুব ভালো ডিম বাচ্চা করুক প্রত্যেকটা পাখির পেয়ারি। তো সেই বিষয়ে আজকে আমার আলোচনা, পাখির খাবার এবং সফট ফুড। তো চলো শুরু করা যাক। আজকে যেটা বলবো বিশেষত লাভবার্ডের বিষয়ে, লাভবার্ডকে কিন্তু আমরা মিক্সড দানা হিসাবে যেগুলো দিয়ে থাকতে পারি সেগুলো হলো মেনই হচ্ছে কাঙনি দানা, এর সাথে যেগুলো দিতে পারি সূর্যমুখী, কুসুম দানা, ক্যানারি, বিভিন্ন রকমের মিলে। অনেকে ধান দিতে পছন্দ করেন, আমরা পাখিকে ধানটা দিই না। যদি আপনারা কেউ ধান দিতে চান তাহলে খুব কম পরিমাণে, খুব সামান্য পরিমাণে ধানটা আপনারা দিতে পারেন। ক্যানারি কিন্তু অবশ্যই দেবেন, কারণ ক্যানারি ভীষণই পাখি ভালো খায় এবং পাখি এবং পাখির বাচ্চার জন্য ভীষণ উপকারী জিনিস। আমরা অনেকেই যে ভুলটা করে থাকি, যখন প্রথম প্রথম পাখি পুষি, যতদিন না তার থেকে কোনো রেজাল্ট পাচ্ছি ততদিন অবধি কিন্তু আমরা সারাটা বছর পাখিকে সেভাবে মেনটেনটা করি না, শুধুমাত্র দানা জল দিয়ে কোনো রকমে পাখিটাকে বাঁচিয়ে রাখি। সে করলে কিন্তু হবে না, যেটা আমাদের করতে হবে সারা বছরই কিন্তু পাখিটাকে মেনটেন করে যেতে হবে, অর্থাৎ পরিষ্কার খাবার, জল, সফট ফুড নিয়ম করে এগুলো আপনাদের দিতেই হবে। আমরা যেটা আরেকটা ভুল করি, পাখির যে দানার পাত্রটা থাকে একের পর এক প্রত্যেক দিনের খাবারগুলো তার উপরে চাপিয়ে দিই। অনেক সময় আমরা পুরনো যে খোসাটা রয়েছে, যে পাখির দানাগুলো খেয়ে ফেলছে, খোসাটা কিন্তু আমরা ঝাড়ছি না, হয়তো অনেকটা দিন গ্যাপে গ্যাপে ঝাড়ছি। এটা কিন্তু একেবারেই করা উচিত হবে না। আমাদের যেটা উচিত, মিনিমাম একদিন গ্যাপে হলেও আমাদের এই প্রত্যেকটা দিনের যে খোসা, খাবারের খোসাটা, দানার খোসাটা ঝেড়ে ফেলে দিতে হবে, তারপরে নতুন খাবার আপনারা পাখির দানার পাত্রে দিলেন। পাখির দানার পাত্রে যখন দানাটা দিচ্ছেন সবসময় খেয়াল রাখবেন পাখির যে দানার বাটিটা বা পাত্রটা ইউজ করছেন সেটা যেন নোংরা না হয়, অপরিষ্কার না হয়। অনেক সময় কিন্তু ওরা খেতে বসে বা খেলার ছলে যা কিছু কারণেই হোক বাটির আশেপাশে হয়তো পটি করে ফেললো বা মুখের থেকে খাবারগুলো ফেললো, নোংরা করলো, এগুলো করলো। তো এগুলো যদি আমরা দীর্ঘদিন পরিষ্কার না করে ফেলে রাখি তাহলে কিন্তু বাটির মধ্যে এক ধরনের ছত্রাক জন্মাবে, যেটা পাখির পেটে গেলে অবশ্যই পাখির জন্য খুব মারাত্মক এবং যখন ঘরে বাচ্চা থাকবে তখনও কিন্তু ভীষণ রকম ক্ষতি করবে। আমাদের উচিত হবে সময় একটু বের করে নিয়ে দু সেট করে বাটি সবার পক্ষে সম্ভব নয় প্রথমেই করা, তো একটা সেট হলেও একটু চেষ্টা করুন বাটিটাকে পরিষ্কার করে দেওয়া। মেঝে যদি পরিষ্কার করা সম্ভব না হয়, আমরা যেমন মাটির পাত্র ইউজ করি, মাটির পাত্রটা মেঝে দিলে সঙ্গে সঙ্গে সেদিন তাতে খাবারটা দিতে পারবেন না, আপনারা চেষ্টা করুন যেন ভেতরের দিকটা নোংরাটা না থাকে, অন্তত শুকনো একটা ন্যাকড়া দিয়ে হলেও পরিষ্কার করে দেওয়ার, অর্থাৎ নোংরাটা যাতে কোনোভাবেই পাখির দানার পাত্রে না জমে সেটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস বলবো, আমরা তো সারা বছরই পাখিকে সফট ফুড দেবো, কী কী সফট ফুড দেবো সেটা আমার আগের একটা ভিডিওতেই আলোচনা করা আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। কিন্তু সফট ফুড যে দেবো সারা বছর, আমরা যদি কোনো কারণে ডিলেও দিই, একটা দুটো দিন স্কিপ করে যাই, আমাদের ঘরে যখন বাচ্চা থাকবে তখন কিন্তু আমরা একদিনও মিস দেব না সফট ফুডটা দিতে। তার কারণ যখনই বাচ্চাটা ছোট থাকে তখন কিন্তু পাখির খেয়ে ওই খাবারটাকে খাওয়াতে খুব সুবিধা হয় যদি সফট ফুড আমরা দিয়ে থাকি তাহলে, কারণ সহজেই সফট ফুডটা হজম হয়। যত তাড়াতাড়ি না দানাটা হজম হতে পারে তার চেয়ে কিন্তু অনেক তাড়াতাড়ি পাখির সফট ফুডটা হজম হতে সুবিধা হয়। অনেকে যখন সদ্য বাচ্চা ফোটে তখন কিন্তু অ্যাম্বিপ্লেক্স দিয়ে থাকে, ভিটামিন বি কমপ্লেক্স, এটা যাতে খাবারে হজমে সাহায্য করে, কিন্তু আমরা এটা ইউজ করি না। তার কারণ পাখির প্যারেন্টস যখনই পাখির বাচ্চাকে খাওয়াচ্ছে তখন কিন্তু ওর ভেতর থেকে, মানে গলার ভেতরে, পেটের মধ্যে থেকে একরকমের এনজাইম ওদের তৈরি হয় বা বের করে, ওরা যখন খাবারটাকে উগড়ে খাওয়ায় সেই জিনিসটা কিন্তু পাখির বাচ্চার পেটেও চলে যায়, যেটা সহজেই হজম করতে পারে পাখি সেই খাবারটাকে।
এক্সট্রা করে হজমের ওষুধ দেওয়ার প্রয়োজন আমরা মনে করি না, সেই জন্য আমরা ইউজ করি না। আপনারা কেউ যদি মনে করেন প্রথম এক সপ্তাহ অর্থাৎ যখন থেকে বাচ্চাটা ফুটলো তখন থেকে প্রথম এক সপ্তাহ আপনারা অ্যাম্বিপ্লেক্স ইউজ করতে পারেন। এটা ভিটামিন বি কমপ্লেক্স যেটা হজমে সাহায্য করে। আপনারা যদি চান বা যদি ইউজ করেন তাহলে লিটারে 5 ml এই হিসাবে ইউজ করতে পারেন। আরেকটা কথা বলবো, যখন পাখির ঘরে ছোট বাচ্চা থাকছে বড় না হওয়া অবধি আপনারা চেষ্টা করুন একটা দিনও যেন পাখির সফটওয়্যারটা দেওয়া বন্ধটা না হয়। পাখির সফটওয়্যারটা দিচ্ছেন যেটা আমি আগেই বলেছি যে ডিম, ভুট্টা, গাজর, বিভিন্ন রকমের সবজি, এগুলো আপনারা সফটওয়্যার হিসাবে দিতেই পারেন বা দেবেন, কিন্তু সফটওয়্যারটা দিয়ে দিলাম আর সারাদিন সফটওয়্যারটা পাখির ঘরেই থেকে গেল, এটা কিন্তু কখনোই উচিত হবে না। আমাদের উচিত হবে পাখিকে এমন পরিমাণে সফটওয়্যার আমরা দেব যেটা নাকি 1 ঘন্টার মধ্যেই পাখি খেয়ে ফেলে, ম্যাক্সিমাম 2 ঘন্টা, এর বেশি কোনোভাবেই কিন্তু পাখির ঘরে সফটওয়্যার থাকবে না। দেখুন, অনেকেই কিন্তু কমপ্লেন করে যখন পাখির ঘরে ছোট বাচ্চা থাকে বাচ্চা মারা যাচ্ছে, খুব সহজেই বাচ্চা মারা যায় যখন দেখবেন, তখন দেখবেন কিন্তু পাকস্থলীর মধ্যে বেশ কিছুটা খাবার নিয়ে পাখির বাচ্চাটা মারা গেছে, অর্থাৎ কোনো কারণেই হোক পাখির বাচ্চাটার হজম হয়নি। এটার মেন কারণই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে, আমরা যেটা খেয়াল করি না সেটা হচ্ছে পাখির ঘরে যেই ভেজা খাবারটা দিচ্ছি, নরম খাবারটা দিচ্ছি, সেই খাবারটা দীর্ঘক্ষণ ফেলে রাখছি, এবং পাখি যখন এই দীর্ঘ সময় পর খাবারটা খাচ্ছে এবং পাখির বাচ্চাকে খাওয়াচ্ছে তখন কিন্তু পাখির বাচ্চা সেই খাবারটা কখনোই হজম করতে পারে না, এবং যার ফলে বদহজম হয়ে গিয়ে গ্যাস বা পেটটা ফুলে যায়, গিয়ে ধীরে ধীরে বাচ্চাটা মারা যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রেই যখন প্রথম বাচ্চা ফোটে এটা দেখাই যায়। তো আমাদের উচিত হবে আমরা যেমন নরম খাবারটাকে দেব, সাথেই 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু পাখি যেটুকু খাবার খাওয়ার খেয়ে নেবে আমরা বাদবাকি পাত্রটা সরিয়ে ফেলবো পাখির কাছ থেকে। সেটা যদি করি তাহলে কিন্তু বাচ্চার যে মৃত্যুর হারটা অনেকাংশেই কমে যাবে। আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি। বোঝাতে পেরেছি আশা করি যা বলবার ছিল। সুস্থ থাকবেন, এম বাড়ছে সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।